হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তো হোলি, সবাই হোলিতে খুব আনন্দ করো, সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলিতে আনন্দ করো, কিন্তু চোখ মুখ মানে ভালো করে সাবধানে, চোখে মুখে যেন কেউ রং ফং ঢুকিয়ে দিও না, হচ্ছে সাবধানে খেলবে, কারণ অনেক সময় বিপদ হয়ে যেতে পারে, চোখের মধ্যে চলে গেলে তখন চোখ খারাপ হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, তো সাবধানে খেলো। আর এখানে তো তোমার ওই রং তো কি, হ্যাঁ ঠিক আছে আসো, এখানে আসো আসো। আর তো যশোর তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, বলছে মামা বেলুনগুলো দাও, বেলুনগুলো দাও, জল ভরি, সবার গায়ে মারতে হবে, তো ছাদে গিয়ে মারবো, হ্যাঁ মাম্মা ব্যালকনিতে গিয়ে মারবো। এখানে কি বলতো, রং বেশি ভরে না, ওই জল ভরে, জল নিয়ে উপর থেকে সবাইকে গায়ে দেয়, রঙও ভরে কিন্তু খুব কম, মানে রং গলে না জলের সাথে অতটা, সব ওই জল, শুধু জলই গায়ে ঢেলতে থাকে এইরকম। তোর পাপা নিচে গেছে, বললাম যে আজকে হচ্ছে সকালের জন্য এই ব্রেড আর জ্যাম আনতে বললাম, আর আমাদের কটা ভাত আছে, কড়কড়া ভাত পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নেবো, আর তোর সোনাকে ব্রেড আর জ্যাম খাই দেবো। আর আজকে অন্য কিচ্ছু করলাম না, সকাল সকাল উঠে আজকে চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন কষা করে রেখে দেবো, নাই তো কি বলতো রং ফং খেলার পরে না, তারপরে আর এনার্জি থাকে না শরীরের মধ্যে, না কেমন যেন একটা লাগে ওই সব রং ফং খেলে, না মাথা ফাথা ভাল লাগে, কেমন একটা যেন হয়, আমার হয় জানি না সবার হয় কিনা, তো সেই জন্য ইচ্ছা করে না। ওই জন্য এবার ভেবেছি যে আর ওই মাসিরা, মাসির ছেলে মেয়ে, তারপরে ওই মামার মেয়েটে, ওরা সব বোনটন সব ওরা আসে, তো এবার সেই জন্য দেখলাম যে একটু চিকেনটা বেশি করে নিয়ে এসছে, ও সেই জন্য চিকেন কষাটা শুধু করে রাখবো, আর কিচ্ছু করবো না, পরে সান্ধান করার পরে ভাত করে নেবো, ব্যাস চিকেন কষা আর ভাত। আর কালকে হচ্ছে রুই মাছের বাটি চচ্চড়ি করেছিলাম, এক পিস মাছ রয়েছে, একটুখানি ডালও রয়েছে, ওতেই হয়ে যাবে। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে দেখো তোমার চিকেন কষাটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি হবে, আলুগুলো একটু সিদ্ধ হলেই হয়ে যাবে, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর কষা কষাই করব, কারণ ওরা আসলে একটু চিকেন টিকেন দিয়ে দিলাম। ওই দেখো ওদিকে আবার মটরটাও ফুল হয়ে গেছে, দেখো না শোনা তুমি কিছু বলে দাও বাবা, এই ওটা দেখেছো, বলো তুমি কিছু বলে দাও, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না চিকেন কষাটা, আর কি বলবো, তাড়াতাড়ি এই কারণে করে নিলাম, নাই তো সবাই হোলি খেলবে তখন আমি দেখবো, ভালো লাগে না, বেশ দেখতে ভালো লাগে দেখবে, খেলা তো যেমন তেমন, রং তো না মানে আবির খেলা আর কি, দেখতে খুব ভালো লাগে। আর এই সামনের বিল্ডিংয়ের এরা বাবা যা ভূত হয়, খুব রং খেলে এরা, আগের বছর ভিডিও করেছিলাম তোমরা তো দেখেছোই অনেকে। তো এই যে দেখো চিকেনটা হয়ে গেছে, আগে খেয়ে নাও, চলো চলো খেয়ে নাও, আগে নাই কিন্তু জল ভরা যাবে না, আগে খেয়ে নাও, দেখো পারছে না, ও পারছে না, ওর থেকে বেশি বড় হয়ে গেছে পিচকিরি, শোনা জিতেছিস বাবু, এটা হলুদ, এটা গ্রিন, এটা হলুদ, এটা ইয়েলো, এটা পিঙ্ক,
সাথে খাও। পুরি বাবা তোকে রং লাগিয়ে দেখ আজকে ভূত করে দেবো আমি। তোমার ভূত করে দেবো। তুমি আমার দিকে তাকিয়ে। এবং মেরে বাড়ি মেরে বাড়ি। গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে। তো হ্যাপি হোলি সবাইকে, সবাই খুব আনন্দ করো। এবার আমরা দেখি ব্যালকনিতে যাব। ব্যালকনিতে গিয়ে একটু ওই যে তোজে তো অলরেডি চলে গিয়েছে। তো এই তো এখানে আয়, কত ফটো তুলি। ও দেখো একটুখানি বলছি একটু লাগিয়ে দিই, লাগাবে না। তো চলো এবার একটু ব্যালকনিতে যাই। ওর পাপা আরও রয়েছে, তোজোর পাপা আর তোজো রয়েছে ওখানে। তোজোর তো সেই একটুখানি আবির লাগিয়েছি, ওরা চেঁচালু চেঁচাচ্ছে, ফটোও তুললো না ও, মানে একটু অন্যরকম হয়েছে। ওর কিছু গায়ে ওসব লাগালে ওর অসহ্য হয়, না আমি লাগাতে চাই না লাগাতে চাই না। দিয়ে আমি বললাম, এনে তুই হাতে করে নিয়ে তারপরে লাগা। দিয়ে ও নিজে নিজে লাগিয়েছে, তার বেলায় কিছু না, যে আমি একটুখানি লাগাতে যাচ্ছি চিল্লাচ্ছে। তো হচ্ছে ওর পাপা ওই রঙ ভরছে বেলুনের মধ্যে, নিচে লোকের গায়ে মারবে বলে। আর হচ্ছে এখনও সেরম একটা খেলা শুরু করেনি, হয়তো যা চিল্লা মিললে আওয়াজ ফাওয়াজ হয়, এখনও সেরম একটা হচ্ছে না। এই পাশ থেকে হচ্ছে, কিন্তু এই দিক থেকে ব্যালকনির এদিক থেকে এখনও সেরম শুরু করেনি। এমনি নিচে শুরু করেছে, কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি, নয়তো যা আওয়াজ হয় আর গান ফান বাজবে আর সব পার্টি করবে, কি বোতল ফোতল বোতল নিয়েই বসে পড়বে সব ছাদের উপরে, দেখি তো সব যা করে। তো চলো, এই যে আমার তোজো শোনা, বাবা ওই দেখো ওই দেখো, এই যে পাপা এখানে পিছু, এই যে বেলুনগুলোতে ভরছে রং, রং গুলেছো নাকি? ও কেমন রং, এ রংটা তত ভালো না, কালো মতো। দেখি তোজো শর্ট, দেখি একটু নিচে সব শুরু করেছে খেলা। ওই যে ওই উপর থেকে ফেলছে, সব ভূত হয়ে হয়ে যাচ্ছে। একটু বেলাই বোঝা যায়, বাপরে রাস্তায় সব ভূত হয়ে হয়ে থাকে। ওই দেখো আমি ওকে বলেছি, শুনে এদিকে তাকাই, তাকা দেখি তাকা, আমি বলছি একটুখানি তাকা। তো যে বলছে মাম্মা ফটো তুলছো, ওই ওরা চিল্লামিল্লি করছে না, ওই জন্য ফটো ভালো হচ্ছে না। এ কি ভিডিও করছি নাকি? মেয়েদিক টাকা মার, একটা মার দেখি তোজোর গায়ে, দেখি একটা মারবো তোজোর গায়ে, একটা মারবো আমি দেখি। ও বাবা, যা আর একটু আগে মারলে একটা লোকের গায়ে পড়তো। দা ওর বোতো, ওটা ওর হাতে রাখো, দিয়ে ওর একটুখানি ইয়ে করতে দাও। করো, হ্যাঁ করো দেখি। হোলি খেলেছে, ওই যে দেখো ওইখানটা সব ভূত হয়ে রয়েছে। দেখেছো দেখো বেলুন গুলো এমনি এমনি নষ্ট করছে, মজা আর এই নষ্ট করে না। ওই দেখো বেলুন দিয়ে রং দেবে বলে বলছে, ভাইয়া রুক যা। বলছে তোমার মারলাম বলো। আরে আমি তো কুকুর,
বহুত মজা হবে লাগছে শোনা গায়ে লাগছে হ্যাঁ ওদের গায়ে লাগছে দেখেছিস সরে যাচ্ছে ওরা বাবু ওই দেখো পাপাকে মারতে গিয়েও পারছে না আর তোমার জামার ইয়ে দেয়ালের রং লেগে কি হয়েছে জামা প্যান্টে আরে ওই দেয়ালের রং পুরো সাদা হয়ে গিয়েছে কাকে বলছিস তুই দেখো কি করছে ওই যে ওরা দাঁড়িয়ে আছে ওখানে বলছে তোর মার না না ভয় লাগবে না ভয় তো লাগে ওই যে উপর থেকে ওরা রং দিচ্ছে তোর গায়ে পড়েছে রেগে গিয়েছে বলছে এত সাহস আমার গায়ে রং দাও জোর পাপা এই যে রং গুলেছে এক বালতি দিয়ে এবার মগ দিয়ে বেশ ভালো দেওয়ার সুবিধা হচ্ছে ওরা চলে এসছে হোলি খেলে এরা কিন্তু এরা এবার তো দেখছি সেরকম খেলছে না হোলি তো বাইরে খুব খেলছে কিন্তু ভিডিও যে করবো ফোনের জন্য ভয় লাগছে যদি ফোনের মধ্যে জল ফল ঢেলে দেয় তো সেই জন্য এদিক ওদিক থেকে সব বেলুন টেলুন দিয়ে মারছে ভয় লাগছে ওই জন্য ভিডিও করতে পারছে এই যে দেখো নিচে দেখো কিরম খেলছে হোলি এই যে দেখো এই যে উপরে পাইপ লাগিয়ে নিয়েছে পাইপ দিয়ে জল দিচ্ছে উপর থেকে নিচে তো স্নান ধান হলো এখন তোমার বেজে গেছে 1:35 বেজে গেছে তো দেখি এবার তোজোকে খাইয়ে দেবো আর হচ্ছে তোমার তোজো তো খুব খুশি হয়েছে আর বাইরে এখনও সব রং খেলছে আমরা স্নান করে নিলাম না তো ছেলেটার আবার খাওয়াতে দেরি হয়ে যাবে তো ওই জন্য আর ওর পাপার হয়েছে এখনও স্নান করিনি স্নান করবে আর জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম বিকালবেলা কাচবো না তো ওই সব জামা কাপড় সঙ্গে সঙ্গে কাচলে রং ফং উঠবেও না রং তো না আবির তো যাই হোক তাও রং ফংও গোলা হয়েছিল তো সেই জন্য বেশ ভালোই আনন্দ হয়েছে তোজো তো খুব খুশি হয়েছে বলছে বা মা স্নান করার পরে আবার খেলবো রং আমি না স্নান করার পরে আর খেলতে হবে না এখন আর ব্যালকনিতে যেতে হবে না ব্যালকনিতে গেলে তখন আবার গায়ে সব দিয়ে দেবে রঙ এখনও সব খেলছে ওই মাতাল ফাতালগুলো সব রাস্তা দিয়ে যাচ্ছে আর ওই করছে সব রাস্তার মধ্যে নিচে সব নিচে তো সে দেখছি সেই বোতল নিয়েই সব নাচছে আর হচ্ছে তোমার ইয়ে করছে আবার সে টলছে একদম সব এখনকার সব হয়েছে ভালো না সব তো চলো দেখি এবার তোজোকে খাইয়ে দিই দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর মাসির ছেলেরা মেয়েরা তারপরে ওই কেউ আসেনি গো অন্যবার আসে এই যে দেখো এখানে সব কী করছে দেখো মাতালগুলো মদ খেয়ে ডান্স করছে ওই যে দূরে সব ইয়ে করছে এই দেখো এখনো সব রং খেলছে তো এই যে ভাতটা বেড়ে নিয়েছি তো চলো এবার খেয়ে আর যা আওয়াজ হচ্ছিল কান মাথা ধরে যাচ্ছিল আওয়াজটা বন্ধ হয়েছে ভালো হয়েছে এদের আনন্দ করে করে হচ্ছে না হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন তোমার বাজে 7:15 বাজে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুমানো হয়েছিল দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই দিয়ে তারপরে ওই আমার ঠাকমার আবার একটু শরীর খারাপ তো সেই জন্য ঠাকমার সাথে একটু ফোনে কথা বললাম তারপরে বোন ফোন করেছিল বোনের সাথে কথা বললাম ঠাকমার কাছে করেছিলাম সে মাও কালকেও বলেছিল যে ঠাকমার শরীর খারাপ করতে আসে টাইম হয় না বলে আর করা হয়নি কালকেও সেই ভাবলাম করবো 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 সন্ধ্যেবেলা সে তোজন নিয়ে পড়াতে বসালাম দিয়ে তারপরে ভুলে গিয়েছিলাম দিয়ে আর করা হয়েছিল না ঠাকমা হচ্ছে আমার পিসির বাড়ি রয়েছে অনেক দিন গেছে পিসির বাড়ি এমনি কোথাও তো যাই না সেরকম একটা তো ওই পিসির বাড়ি গিয়েছে অনেক দিন হয়ে গেল গেছে দিয়ে শরীরটা খারাপ আসলে বয়স হয়ে গিয়েছে তো এখন তো অনেক বয়স হয়ে গিয়েছে ধরো তো সেই জন্য শরীরটা খুবই খারাপ হচ্ছে তোমার তো সেই জন্য হচ্ছে ফোন করেছিলাম এখন বললো ঠিক আছে তো ওই পরশু দিন এই মঙ্গলবারে হচ্ছে বাড়ি চলে আসবে বললো অনেক দিন গেছে তো আমার মারও আবার শরীর খারাপ মারও জ্বর এসছে কালকে আজ দুপুরবেলা ফোন করেছিলাম তা বললো কালকের থেকে আবার জ্বর এসছে এই মানে সময়টাই যেন খারাপ সবার শরীর খারাপ তারপরে আমারও আজকে এমন একটা অঘটন হয়েছে তো আজকে আর বলছি না এই রং খেলার শুভ দিনে আজকে এই ঘটনাটা আর বলছি না কালকে তোমাদেরকে বলবো তো তোজোকে নিয়ে ওই জন্য আজকে আর পড়াতে বসাতে পারলাম না বসলাম না বাবা বললো থাক বসাতে হবে না
কারণ ওকে পড়াতে বসালে এমনি পড়াতে বসলে তো কোনো ব্যাপার না, খুব ভালো মনে রাখতে পারে, কিন্তু লেখাতে বসলে মাথা আর কাজ করে না আমার। আর আমি একটু বেশি বক বক ভুকি তো চিল্লাই, ওই জন্যই মাথার মধ্যে এই দুই সাইডে চিমঝিম শুরু হয়ে যায়। তো ওই জন্য বসলাম না, দেখি একটুখানি শোবো আর একটু টিভি দেখবো। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা কতটুকু হলো না হলো জানি না, শরীরটাও পেরে দিচ্ছে না। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। গুড ইভিনিং। জিজ্ঞাসা করো ওরা কেমন আনন্দ করলো, জিজ্ঞাসা করো। আচ্ছা তুমি শিওর? হ্যাঁ।